হরিহরপাড়ার নাজিরপুরে খাবার তৈরি করা নিয়ে বচসা স্বামী স্ত্রীর, আর সেই বচসা থেকেই ধাক্কা ধাক্কি প্রাণ গেল মহিলার। বৃহস্পতিবার দুপুরে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। মৃতের নাম জরিনা বিবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন খাবার তৈরি করাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হলে স্বামী আশের শাহ তার স্ত্রীকে ধাক্কা দেয়। তখনই ইটের পাঁচিলে পড়ে গিয়ে আহত হন তার স্ত্রী। সঙ্গে সঙ্গে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়, যদিও সেখানেই চিকিৎসক মৃত বলে জানান। হরিহরপাড়া থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। যদিও মৃতের ছেলের দাবি সাংসারিক কোনো অশান্তি ছিল না, সাময়িক বচসা বাঁধে তার জেরেই ঘটে দুর্ঘটনা। আমার বাবা কোথায় গিয়েছিল, ঠিক আছে, ওকে রান্না করতে বলেছিল, তো রান্না করেই ফেলেছে। এখানে সবজিটা ছিল না বাড়িতে, ওই সবজিটা আমার মাকে বলেছিল, এমনি কেহ বেচতে আসলে সবজিটা লিস, তো বেচতে এসেছিল, তো লাইনি খো, তার জন্য এটা রাখ, বাকি কোনো প্রবলেম নেই। দেখবো কিসের লি করি, এই এরকম কথা আব্বা বলে দিয়েছে, ও দুটি কথা বলেছে, কথা কথা বেতক করতে এরকম। সঠিক কী ঘটনা ঘটেছিল তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় শোকার্ত মৃতের পরিবার পরিজনেরা। ঝামেলা ছিল না বাড়িতে, আমার বেটাকে আনতে যাওয়ার কথা আজকে, আমার আব্বার হাত কেটে গেছে, ছাগল আছে বাড়িতে, হাত কেটে গেছে, দিলে তোমার বেটাকে দুদিন আমাকে দাও তো, আমার বাড়িতে অসুবিধা হয়েছে, তো আমার বেটাকে নিতে আসবে, তাড়াতাড়ি করতে করতে, আর বাড়িতে এমনি ই করা আছে, পাকা ই করা আছে, আর ছাগল আছে অনেক গেলা বাড়িতে, আর যেখানে রান্না করে তার পাশেই ছাগল থাকে, স্লিপ কেটে একবারে সে হুড়মুড় করে পড়ে গেছে, ও অসুস্থ। আমার মা খাবার খেতে যায় একটু দেরি হয়েছিল, দেরি হয়েছিল, দিয়ে সে আমার বিয়ে বলে হচ্ছে খাবার খেতে দাও নি কেন, তাই বলেছে তো দিচ্ছি খাবার খেয়ে, তা খাবার খেয়ে দিবা না কেন, সকালে দিবা, ওই এক কথায় দুঃখাতে হয় ঝামেলা হইতে হইতে, তারপরে সাইডে মাথা সাইডে পড়ে দুই স্বামী স্ত্রী। হরিহরপাড়া থেকে মামুনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।